পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের পর 5 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো কলকাতা নাইট রাইডার্স। প্রথম ব্যাট করে মুম্বাইয়ের 161 রানের জবাবে 5 উইকেটে নির্ধারিত রান তুলে নেয় তারা। বুধবার টস জিতে আরও একবার প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। 12 বলে মাত্র 3 রান করে আউট হন অধিনায়ক রোহিত। শেষ দিকে ডেথ বোলারের অভাবে দ্রুত রান তোলেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং কাইরন পোলার্ড। মুম্বাই পৌঁছে যায় 4 উইকেটে 161 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরেরও। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান রাহানে। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং স্যাম বিলিংস শুরুটা ভালো করলেও দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। ব্যর্থ হয় নীতিশ রানা এবং রাসেলও। এরপর ব্যাট করতে নেমে মাত্র 15 বলে 56 রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন প্যাট কামিন্স। 4 ওভার বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় নাইটরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।